সেপ্টেম্বর, আমার পেছনে একটা ম্যাটাডোর রয়েছে আর এটাই হচ্ছে আজকের পদযাত্রা লিড করছে। কলেজ স্কয়ারে আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। 24 দিন অতিক্রান্ত, আমরা বিচার পাইনি, দাবি সুবিচারের এবং সেই বিচারের দাবিতেই আমরা পথে নেমেছি। কলেজ স্কয়ার থেকে মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে, আজকে জনসাধারণের মিছিল, সাধারণ মানুষের মিছিল। আজ দাবি বিচারের, সুবিচারের দাবিতে আজ 3 সপ্তাহ হয়ে গেছে, এখনো তদন্ত চলছে, কতটা আশাবাদী আপনি? আমি আশাবাদী, তার কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে যে এইসব তদন্তে সময় লাগে। হ্যাঁ, তদন্ত আসল তদন্তটা তো শুধু সঞ্জয় রায়কে নয়, আসল তদন্তটা হচ্ছে নেক্সাসটা কী, সেই নেক্সাসটা ভাঙবার জন্য যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাতে আমি খুব খুশি। পথে পা মেলাচ্ছেন স্বস্তিকা, আজ পথে নেমেছেন এবং আরো অনেক সেলিব্রিটিরাই আজ পথে নেমেছেন, সাধারণ মানুষ হিসেবে তারা পথে নেমেছেন এবং তাদেরও সাধারণ মানুষ আম জনতার মতো একটাই দাবি, যেন সুবিচার পায় আমাদের তিলোত্তমা। তিলোত্তমা বিচার চাইছে তিলোত্তমার জন্য। সবকিছু নিয়ে কথা হয়, মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো, দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এই এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই, ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব, কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো, বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়, যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না, প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে, এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে, আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের মানে আমাদের আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা, মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে, কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। আমরা চাই জাস্টিস, আমরা চাই সিবিআই অ্যারেস্ট করুক, আমরা চাই পানিশমেন্ট, কঠোর থেকে কঠোরতম পানিশমেন্ট, সেটা আমরা পার্টি নির্বিশেষে, আই ডোন্ট নো, I will ask the authority, I will ask CBI, কেন তারা আমাদের আপডেট দিচ্ছে না? এতদিন ধরে আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি ফর জাস্টিস, এটা কি আমাদের করার কথা? আমার তো থিয়েটার করার কথা, আমার তো ফিল্ম করার কথা, রাস্তায় নামতে হয়েছে, বাধ্য হয়েছে রাস্তায় নামতে, আর কোনো উপায় নেই। প্রত্যেকদিন নতুন নতুন সম্ভাবনার কথা জানতে পাচ্ছি আমরা সংবাদ মাধ্যমে, তাতে করে এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা মাথার কাজ নয়,
তাই যারা বলছিলেন সাত দিনে বিচার চাই, রোববারের মতো ফাঁসি চাই, তারা বোধহয় একজনকে ফাঁসিতে লটকে বাকিদের আড়াল করার চেষ্টা করছিলেন। দ্রুত বিচার আমরা নিশ্চয়ই চাই, কিন্তু বিচারের নামে প্রহসন চাই না। এই ঘটনার পেছনে যে যারা 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 ইনভলভ আছেন, ঘটনা ঘটার পর যারা তাদের দায়িত্ব পালন করেন, যারা এটা কাভার আপ করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্রুত শাস্তি চাই। দেখুন, এখন গোটা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে, আজকেই প্রায় 32টা মিছিল আছে দেখলাম আমি। তাই বিভিন্ন লোক যেহেতু তার নিজের দায়িত্বে, নিজের এলাকায় নিজের দায়িত্বে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিবাদ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই সব মিছিলে হয়তো 14 তারিখের মতো মিছিল হবে না, কিন্তু মানুষের যে স্পিরিটটা আছে, যে আবেগটা আছে, সেটা 14 তারিখও যা ছিল এই গত কয়েকদিনে সেখানে 1 ইঞ্চিও ভাটা পড়েনি। প্রতিবাদ জানাতে, তাদের সেই ক্ষোভগুলো, সেই ভয়গুলো সমস্ত কিছু উগড়ে দিতে এই মিছিলকে হাতিয়ার করছেন এবং প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নামছেন। গ্রাফিটিতে ভরে যাচ্ছে মহানগরীর রাজপথ, সেই গ্রাফিটি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি। আজই করে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের মধ্যে কিছু বিরক্তি এবং অবিশ্বাস কাজ করছে, সেই জায়গা থেকে নাগরিক সমাজ তাদের প্রতিবাদ এবং প্রশ্ন সামনে রাখছেন। এগুলো নিয়ে আমাদের কোথাও কোনো বিরোধিতা নেই বা বক্তব্য নেই, কিন্তু আমরা বিরোধিতা করছি বিরোধী দলগুলোর অরাজকতা তৈরির চেষ্টা, মানুষের আবেগকে বিপথে চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, অরাজকতা, ন্যায় বিচার থেকে সরে এসে চেয়ারের লড়াই, এইগুলোর আমরা বিরোধিতা করছি। নাগরিক সমাজের মধ্যে যে বিরক্তি বা অবিশ্বাসের বাতাবরণটা কাজ করছে, এটা কাটিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের। কোথাও একটা কোনো প্রশ্ন, কোনো দ্বিধা আছে বলেই নাগরিকদের একটা অংশের মধ্যে এই বিরক্তি এবং অবিশ্বাসটা কাজ করছে, ফলে সেটাকে কাটিয়ে দেওয়ার দায়িত্বটা প্রশাসনের, এবং তারাও বুঝবেন যে আজকের তদন্তটা সিবিআই এর হাতে। ফলে মিছিল যতগুলোই হোক, মিছিলের শেষটা হওয়া উচিত সিজিও কমপ্লেক্সে, কারণ যার যা অভিযোগ, যার যা প্রশ্ন, যদি কেউ অভিযোগ করেন যে এটা কেন তখন করা হয়নি, সেটাও তো এখন বিচার করছে সিবিআই। ফলে যত মিছিল সেগুলো ধর্মতলা বা ওই দিকে না গিয়ে তার থেকে বেশি তো যাওয়া উচিত সিজিওর দিকে, কারণ তদন্তটা এখন সিবিআই এর হাতে। যার যেমন কালকে আইএমএ এর তরফ থেকে যে ভিডিও বা যে ব্যাখ্যা দেয়া হলো, সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে বলে লাভ কি? আইএমএ যদি এমন কোনো বক্তব্য বা পয়েন্ট তোলেন, এমন কোনো ডকুমেন্ট দেন যেটা তদন্তে সাহায্য করতে পারবে, তাহলে আইএমএ এর কনসার্ন পার্সনরা সিজিওতে গিয়ে একটা স্টেটমেন্ট দিন, তার সঙ্গে একটা ডকুমেন্ট দিয়ে দিন, যাতে তদন্তে কাজে লাগে। ফলে এই অবিশ্বাসের বাতাবরণটা ছড়িয়ে দিয়ে কি লাভ হচ্ছে? সাধারণ মানুষদের মিছিল যেখানে পা মিলিয়েছেন, গলা মেলাচ্ছেন বহু এমন মানুষ যারা এই সমাজে ভীষণ পরিচিত। আস্তে আস্তে আমরা সামনের দিকে আস্তে আস্তে
সাধারণ মানুষ যেমন ভাবে পা মিলিয়েছেন, তেমন ভীষণ চেনা মুখ তারাও পা মিলিয়েছেন এবং তারাও গলা মেলাচ্ছেন জাস্টিসের দাবিতে।